हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज आरो एक बार प्ले करछि रो हीरो माफिया सिटी वार्स। तो आज आमी होइछि एकजन फिरे बाइक बाइक रेस करबे आमार संगे। आज आमी होइछि एकजन ट्रांसफार्मर बाइक। देखेछो एटा एटा जे देखछो ई लोकटाके এই গোলা লাগানো পেছনে আর পদেতেও পাছাতেও গোলা লাগানো, এটা হচ্ছে একজন বাইক হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমি আর এটা একজন এটা বাইক হয়। ও ভাই, অত উত্তেজিত হবে না, তোকে আমি ভালো ভালো বলিনি, ঠিক আছে? তো একজন বাইক হয়, তো এটা ট্রান্সফর্ম করতে পারবো। চলো এই দেখো, দেখেছো তো মডার্ন বাইক কিরে, আমার সঙ্গে রেস করবি? দেখেছো তো কেউ নেই, আবার দুজনে বসে আছে। চল দেখি তোদের ক্ষমতা দেখি, চল আগে যা, আগে যা, তোর সঙ্গে রেস করবো, কতটা ক্ষমতা আছে চল দেখছি। চল আয় কিরে বাচ্চা, হেরে গেলি, যা দুদুকে আয়, ঠিক আছে? তারপর আমার সঙ্গে রেস করবি। আগে আমার সঙ্গে দেখেছো তো স্পিড দেখেছো কোথায় পেছনে পড়ে গেছে, মনে হচ্ছে বাচ্চাগুলো পেছনে পড়ে গেছে। এত আস্তে চালালে আমার সঙ্গে রেস করবি কি করে রে? হ্যাঁ রেস করবি কি করে? তো তো এক্ষুনি তো হাড় মেনে যাচ্ছিস, একটা গিয়ার দিতে না দিতেই তোরা কি বলবো, চল তোদের নিয়ে কাজ হবে না, ঠিক আছে? দাঁড়ায় দেখে না, লাঠা দিয়ে যেতে হবে একটা, ঠিক আছে? আর এর সঙ্গে পেরে যাবে, আমার সঙ্গে পেরে যাবে, কিন্তু না এটা তো পারবে না, জানে এরা বাচ্চা আছে এখনো। এবার দেখো কিরকম দেবো, দেখো মজাটা কিরকম দেবো, দেখো পুরো পেছনে গুঁতকা দেবো। এই নে, ও ভাই পড়ে গেছে, ব্রেক ব্রেক, উফ ভাই গাড়ি লেভেল আছে ভাই, চালিয়ে মজা আছে। আর কে কে গাড়ি চালিয়েছো আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? কোথায় গেলো বাইকগুলো, পড়ে গেছে নাকি বাইক নিয়ে? ভাই মাল পালিয়েছে নাকি, ভয় মনে হচ্ছে পালিয়েছে তারা ভাই, তার ধাক্কা দিতেই পালিয়েছে। তো একজন টাকা, ওর টাকা, ওর ভাই সারা জীবনে টাকা ওড়াই, ওর প্রচুর টাকা, তো সারা জীবনে টাকা ওড়াই। ও ভাই আজকে পুরো শহরটাকে এই বাইকে চক্কর মারবো, স্পিড দেখেছে তো লেভেল আছে, লেভেল আছে, মার ব্রেক। ও ভাই কন্ট্রোল কন্ট্রোলও আছে, এত সুন্দর গাড়ি। ওফ ওফ ভাই, ওকে চলে চলে, ব্যাস তোমাকে চেঞ্জ হতে হবে, কিচ্ছু করার নেই, জলে পড়ে গেছে যেহেতু আমাকে চেঞ্জ হতে হলো, ঠিক আছে? আবার আমি ট্রান্সফর্ম করবো, আবার স্পিডই আলাদা ভাই, স্পিডই আলাদা, লেভেল আছে ভাই, লেভেল আছে। তো একবার কি ঢোকা যাবে ভাই, একবার ঢোকা যাবে আর্মিদের ক্যাম্পে? না না এখন ঢুকে লাভ নেই, এখন ঢুকে লাভ নেই, জানি আমাকে ধরতে পারবে না, তবুও তবুও ভাই কোনো এ করে লাভ নেই, ঠিক আছে? কোনো চাপ নিয়ে লাভ নেই, নাকি না একটু বাওয়ালি করা যাক। ও ভাই জাম, চল চিপসন ফোন ফোন এখন করে নিই, ঠিক আছে? আমি এখন ব্যস্ত আছি, ঠিক আছে? আমি ওহ ও ঠিক আছে, কোথায় ও এখান দিয়ে যাওয়া যাবে, চলো যাওয়া যাক, দেখি এখান দিয়ে যাওয়া যায়। একবার টাই নিয়ে দরকার, ঠিক আছে? তুমি ট্রান্সফরমারটা হয়ে যায়, একটু আমাকে বাওয়ালি করতে হবে, তো তার জন্য আমাকে একটা উপরে উঠি। চল আমার সোনা ট্রান্সফরমার একদম হেভি করে, চল হেভি, কী হলো? ও এই গান বের করতে হবে, ও সেই এই গানটা আছে, চলো নিয়ে উড়ে যা, ঠিক আছে? দেখেছিস তোমার ক্ষমতা, দেখেছিস তো কে আসবি আমার সঙ্গে লড়, তুমি তো আবার পালাবো, দেখবে কিরম করে পালাই আমি, দেখবে। এই নে উড়ে যা, ও ভাই এত ক্ষমতা, আরে হাইটে উঠছে দেখো, হাইটে উঠছে দেখো, এ তো শিফটার তো একটু উড়ে যাবে ভাই, শিফটার কেন সবই উড়ে যাবে, এও ভাই উড়ে যাবে, একেও উড়াবো আমি, দেখেছো? শুধু এক লাফেতে উড়ে যাচ্ছে, আমার গান ইউজ করতে হবে না, গান ইউজ করতে হবে না, এক লাফেতেই উড়ে যাবে। জাম্প লং লং জাম্প নিচ্ছে গাড়ি, দেখি কত ক্ষমতা। ওহো তো এ সামান্য সামান্য ভাই, এ ট্রান্সফর্ম হয়ে যাক এইদিকে, ঠিক আছে? কারো হাতে আসবে না ভাই, তোদেরকে এ করে দিয়ে উড়ে যাবো, স্পিড একে বলে স্পিড, একে বলে স্পিড, সরে যা সব সরে যা, একে বলে স্পিড, যে আছে চাঁদি সরে যা ভাই সরে যা। এখন আমি সুপার হি ভাই ট্রান্সফর্ম হয়ে গেছি পুরো ফুল, ও সেট তো ঘুরতে পারছিলাম না, হয়েছে ধরবে আমার, কিন্তু না পারবি না, দেখ কীভাবে গাড়ি ভাই, গাড়ি তো ভাই জবরদস্ত আছে ভাই, কোনো কথা হবে না, কারণ একটা ভাই গিয়ার মারবো মানে প্যাডেলটা শুধু পা দিয়ে হবে, কারণ হাই হাই করে ছুটবে, হাই হাই করে ছুটবে, দেখেছো কারকে পর্যন্ত ঘুরিয়ে দিচ্ছে, বুঝতে পারছো গাড়ির কী লেভেলের ক্ষমতা আছে? চলো ট্রান্সফর্ম হয়ে যাই, এ তো একে বলে কামাল, উড়ে যা সব, কে কোথায় আছে দেখছি, পুরো কন্টিনিউয়াল যে ওরা ভাই, গাড়ি ভাই পালা তাড়াতাড়ি পালা, তোর ভাগ্যে কষ্ট আছে, সব উড়িয়ে দেবো আজকে, সব উড়িয়ে দেবো, যে যেটা থাকবে সরে যা সরে যা। আজকে আমি দেখেছো
তো আমার কাছে গুলির কোনো অভাব নেই, স্টার ভাই ফুল আছে সেটা কথা নয়। যে পুরো ফায়ারিং করতে করতে যাবো, আর এই মালটাই সেই বাচ্চাটা এ করছে আমার সঙ্গে রেস করছিল, তো দ্বিতীয় দিন আমার সঙ্গে রেস করতে আসবি না, ঠিক আছে? জেনে রাখ, দ্বিতীয় দিন আমার সঙ্গে রেস করতে আসবি না, একে বলে হিরো। চলো ট্রান্সফর্ম হয়ে যাক আরেকবার। তো এইভাবে আমি, ও ভাই কী হলো, কী আমাকে ভাই এ করেছে মনে হচ্ছে, নাহলে এরকম তো ধোঁয়া উঠবে না ভাই, এ করে আমাকে মনে হচ্ছে কেউ টার্গেট ফার্গেটে নিয়েছিল, নাহলে এরকম তো এত তো ধোঁয়া উঠবে না। এই নে লঠা দোবো আজকে, এ হে দোবো আজকে আজকে, ব্যাস গাড়ি চালাবে কে আমার মতো, যে হবে সেই গাড়িতেই চালাতে পারবে, রে আমার থেকে শিখে নাও ভাই, যে রে গাড়ি চালানো যা আমার থেকে শিখে নাও, এইভাবে স্পিডটা তুলতে হয় দেখে নাও, ঠিক আছে? ও টার্ন নাও টার্ন, ও ভাই 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 সেরা সেরা, তো সেরা সেরা বলতে বলতে একটু গাড়িটা ভুল পাল ভাই, গাড়ি তুই এত লাফাস কেন, কি হয়েছে তোর, রোগ নাকি, এত লাফায় না গাড়িটা, কি বলবো এত কম লাফা, ঠিক আছে এত লাফাস নি, তাহলে কিন্তু লাফা তোর বের কর দেবো। ওহো ওহো আর একটু, চলো 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 চলো, এমালটা আবার দি তুই ভাই, তোর রিওয়ার্ড রাখ না, আমাকে কেন রিওয়ার্ড ফিওয়ার্ড দিচ্ছিস, এসব আমার লাগবে না, ঠিক আছে এসব আমার লাগবে না, সব অফ করো, রিওয়ার্ড ফিওয়ার্ড আমার লাগবে না। এই নেই চল দেখি তোর কত ক্ষমতা, তোর কাছে পেছনে টেনে নিয়ে যাবো, তোর গাড়ির ক্ষমতা বাড়া, স্পিড বাড়া ভাই, তো বাচ্চা আছে তো একদম ভাই শিশু কচি, এ এই নে তুও নে, ও ভাই না দুজনকে একসঙ্গে টানতে পারিনি, এ দুজনকে একসঙ্গে অত ক্ষমতা নেই, দুজনকে সামনে এটাকে ওড়াতে পারবে তো, যারা এ হট ডগের ঠেলা উঠলো না ভাই, উঠলো না, নিয়েছিলাম তো টিপে তো নিয়েছিলাম কিন্তু হট ডগের ঠেলা উঠলো না ভাই, এত স্পিড আছে না গাড়ি কন্ট্রোল করা মুশকিল হচ্ছে, এত স্পিড আছে গাড়ি কন্ট্রোল করা মুশকিল আছে, সেই জন্য কন্ট্রোল তো করতে পারছি না ভাই, সব উড়ে দেবো সব উড়িয়ে দেবো ভাই সব উড়িয়ে দেবো, চল আবার গাড়ি, এ গাড়ি ছোট সরে যা, ও আর একটুর জন্যে মিস হয়ে গেল, মিস হয়ে গেলে বুঝতে পারলাম আমি ভাই, মিস কিস হয়ে যাবে বলে, সরে যাও ঠিক আছে, যে যেটা আছে সরে যাও, সেখানেই থাকো, কাছে এসো না, ঠিক আছে কাছে এসো না, উড়াতে পারলাম না ভাই, উড়াতে পারলাম না, ঠিক আছে কোনো ব্যাপার নয়, চলো কোনো ব্যাপার নয়, মাঝে মাঝে একটু তো মিস্টেক হতে থাকে, কোনো ব্যাপার নয়, চলো ঘরের উপর দিয়ে ভাই গাড়ি চালাবো, তোমাদের ভাই ঘরের উপর দিয়েই গাড়ি চালাবো, কোনো চাপ নেই ভাই, কে এই মডেলটা করেছিল তাকে ভাই ধন্যবাদ, এত সুন্দর একটা গাড়ি বানানোর জন্যে আর গাড়ি এত স্পিড রাখার জন্যে, অবশ্যই কারণ, চলো এর উপর উঠবে কি, চলো এর উপর তোলা যাক, চল গাড়ি ওঠ গাড়ি ওঠ ওঠ, ওহ এ তো খুব ইজি 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 তুলে দিয়েছে, ইজি ইজি তুলে দিয়েছে ভাই, ও ভাই গাড়ি বেরিয়ে গেছে, গাড়ি বেরিয়ে গেছে, চলো আমাকে জল থেকে বেরোতে হবে, নাহলে আবার হবে না, জল থেকে বেরোতে হবে, গাড়ি 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 ওঠ ভিতরে, ও ভাই আবার উঠছে না ভাই, উঠছে না, উপরে তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ, এই তো এত সুন্দরভাবে উঠবি, তো উপরে এই এটার উপর ওঠা যাবে কি, উঠতে পারবে এটার উপর, না উঠতে পারবে না, নাহলে এর উপরে উঠতাম আবার টাই নিতাম, ওর উপরে আমাদের স্ট্যাচুর উপরে এই উলঙ্গ স্ট্যাচুর উপরে একবার ওঠার চেষ্টা করতাম, কিন্তু না ভাই উঠবে না, তো সেই এনে যে উঠবে ভাই, বেয়ে উঠতে পারবি না তুই, চল ওট 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 ওট, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, ওট 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 ওট, ও ভাই না আটকে গেছে আবার, আটকে গেছে এখান থেকে আবার টাই নেওয়া যাবে কি, উঠবে তো পারবি না, পারবে না, তো বাচ্চা যে উঠতে পারলে ভালোই হতিস, কিন্তু ছাড়ো বাদ দাও, ঠিক আছে চলো, তো অনেক মজা নেওয়া হয়েছে, এ জাম্প ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট উইকে, সব ভালো, টাটা বাই বাই।